হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যে কোনো ইংলিশ মুভি অথবা হিন্দি মুভি বাংলায় ডাবিং করতে পারেন আপনার ভাষায় অথবা এআইয়ের দ্বারা। আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে মিস্টার বেস্টের ভিডিও সম্পূর্ণ সবগুলাই ইংলিশ। সেটা আপনি বাংলা ডাবিং করে আপনার ইউটিউবে অথবা ফেসবুক পেজে রিলস ভিডিও অথবা টিকটকে আপলোড করে আপনি চাইলে ইনকামও করতে পারেন, বা চাইলে আপনার যে কোনো ভিডিও হিন্দি ছবি অথবা ইংলিশ মুভি আপনারা চাইলেই বাংলা ডাবিং করতে পারেন। তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি পছন্দ মতো আমার ক্রোম ব্রাউজারটা এখানে ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে সার্চ বারে আমরা লিখব ডাব ভার্সি। তো DUVVE ডাব ভার্সি লেখার পরপরই চলে আসবে আপনার একটি ওয়েবসাইট। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দিব। তো সেই ওয়েবসাইটের উপর ক্লিক করলেই আপনাদেরকে মূল কাজে নিয়ে যাবে। তো সেই কাজ হওয়া পর্যন্ত আপনাদেরকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। নেটওয়ার্ক একটু স্লো, এজন্য একটু দেরি করতেছে। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আসার পর যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেড ফর ফ্রি, সেটার উপর আমরা ক্লিক করে দিব। তো গেট স্টার্টেড উপর ক্লিক করলেই আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আরেকটি ইন্টারফেস চলে আসার পর আমরা এখন কাজ করব। তো আরেকটি ইন্টারফেস চলে আসছে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনটা একটু লোড নিচ্ছে। তো আসার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই একটি জিমেল অথবা ইমেল দিয়ে সাইন আপ করতে হবে। আমি আমার জিমেল আইডি দিয়ে এখান থেকে আমি এখানে একটু সাইন আপ করে নিব। তো সাইন আপ হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, কারণ সাইন আপ না করলে কোনো কিছুই আপনার হবে না। তো এখান থেকে আপনার সম্পূর্ণ জিমেলগুলো শো হয়ে যাবে, আপনার ফোনে থাকা যে কোনো একটি জিমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে সম্পূর্ণ প্রসেসটা লোড হয়ে যাবে, মানে আপনার এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এখন হচ্ছে মূল কাজ। তো এখান থেকে মূল কাজ চলে আসার পর এখান থেকে আমরা পেয়ে যাব আরেকটি ইন্টারপ্রেস। তো উপরে দেখতে পাচ্ছেন অল প্রজেক্ট এবং প্লাস ক্রিয়েট। তো আমরা কী করব, প্লাস ক্রিয়েটের উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন চলে আসছে, গেট ডাবিং, গেট সাবটাইটেল, টেক্সট টু স্পিচ। তো আমরা কী করব, বাংলা ডাবিং করব যে কোনো ইংলিশের। তো আমরা কী করব, গেট ডাবিংয়ের উপর ক্লিক করে দিব। তো গেট ডাবিংয়ের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন পেজ, টিকটক, ইউটিউব এবং ফেসবুক, যে কোনো ধরনের ভিডিও যদি আপনি কপি লিঙ্ক করে এখান থেকে পেস্ট করে দেন, আপনি এখানে ডাউনলোড এখান থেকে ইংলিশ অথবা হিন্দি মুভি অথবা গান আপনারা চাইলে বাংলা ডাব করতে পারেন। আর যদি আপনার গ্যালারিতে থাকে দেখতে পাচ্ছেন মাই ডিভাইসের উপর ক্লিক করলেই আপনার গ্যালারিটা শো হবে। তো ফাইলসের উপর শো ক্লিক করলেই আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, এখানে আমার গ্যালারিতে থাকা একটি ভিডিও একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো ইংলিশ ভাষা আপনারা বাংলা করতে পারেন। তো আমি এখানে মেসির একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, সেই মেসির ভিডিওটা আমি এখান থেকে আপলোড করব। তো বাছাই করার পর আমি গ্যালারিতে খুঁজতেছি, দেখতে পাচ্ছেন সেই মেসির এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করলাম। তো আপলোড করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর চোজেল এবং দেওয়ার পর এখান থেকে আমরা ভাষা সিলেক্ট করব। তো ইউনাইটেড স্টেটাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেই ভাষাটা এখান থেকে আমরা বাংলা করব। তো এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজে খুঁজে বাংলা ভাষাটা কোথায় আছে সেটা আমরা বের করব। তো বাংলা লেখার পর আমরা কার ভাষায় কথা বলতে চাচ্ছি তার আগে আমরা অল ভয়েসের উপর ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অল ভয়েস পেয়ে যাব। তো অল ভয়েসের উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমরা সুহেল নামের সেই অপশনটাতে এটার উপর ক্লিক করে দেবো। অল ভয়েসের উপর ক্লিক করার পর আপনি ছেলের কণ্ঠ দিয়ে এখান থেকে লেটস ডাবের উপর আমরা ক্লিক করে দিব। তো আমরা লেটস ডাবের উপর ক্লিক করে দিলাম। তো একটু প্রসেস হবে, আপনার প্রসেসিংয়ের পর্যন্ত আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। তো প্রসেস হওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস আসার পর দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট একটি ম্যানু আইকন আছে, সেই থ্রি ডটের উপর ক্লিক করলে আমরা সেই ভিডিওটাকে এখন ডাউনলোড করব। তো ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা সেটাকে এখন ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন MP4 ওয়েব স্ট্রেট দেওয়া আছে, আমরা MP4 ডাউনলোড করব। তো MP4 উপরে ডাউনলোড করার ক্লিক করে দিলাম, এখান থেকে অলরেডি ডাউনলোড করা শুরু হয়ে গেছে। আমরা একটা নোটিফিকেশন বাটন দিয়ে দেখব সেটা ডাউনলোড হচ্ছে কি না। তো অলরেডি ডাউনলোড হয়ে গেল, এখন আমরা কী করব, ভিডিওটাকে ওপেন করব।
তো ওপেন করার পর আপনাদেরকে ভয়েসটা এখন দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ভয়েসটা এখানে শো হচ্ছে। তো এই ভয়েসটা আপনারা দেখতেই পারলেন, এরকমভাবে আপনারা যে কোনো ভাষা বাংলা ডাবিং করে শিখে নিতে পারেন। তো ভিডিওটা ছিল আজকের মতো, এ পর্যন্তই।